হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেকনো রাজেশ ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আমি আলোচনা করব ডলবি ডিজিটাল লিঙ্ক। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো যে তোমরা যখন সিনেমা দেখো হলে বা কোনো ধরনের ভিডিও গেমস খেলো যেগুলো মানে অনেক বেশি হাই এমবি, তো সেই গেমগুলো যখন তোমরা শুরু করো বা সিনেমা হলে যখন সেই কোনো সিনেমা বা মুভি স্টার্ট হয় তখন কিন্তু সেখানে একটা লেখা দেখায় যে ডলবি অডিও বা ডলবি ডিজিটাল। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো এটা অনেকেই দেখেছো, তো তোমাদের মনে হয়তো ডাউট আছে যে এই ডলবি ডিজিটাল বা ডলবি অডিও এটা কী, মানে কেন দেয় এবং এটার জন্য কী হয়। তো ফ্রেন্ডস, ডলবি অডিও বা ডলবি ডিজিটাল ব্যাপারে পুরো তথ্য জানতে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো, এবং যদি চ্যানেলের ফার্স্ট টাইম ভিডিও দেখো দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, কারণ আমি এই চ্যানেলের টেকনোলজি রিলেটেড যে সমস্ত ভিডিওস হয় সেগুলো কিন্তু বাংলাতে আপলোড করে তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ডলবি ডিজিটাল হলো এক ধরনের সাউন্ড এনকোডিং এবং কম্প্রেশনস টেকনোলজি যেটা ডলবি ল্যাবরেটরি থেকে শুরু করা হয়েছিল। তো ফ্রেন্ডস, এটা তৈরি করার প্রধান কারণ হলো লসলেস অডিও, মানে যে সমস্ত অডিও আমরা রেকর্ড করি, মানে যেমন ধরো কোনো গান রেকর্ড করা হলো, মানে যে সমস্ত অডিও আর কি রেকর্ড করা হয় সেই সমস্ত অডিও মানে যেগুলো সেভ করা থাকে সেগুলো যেন অডিও লস না হয়, মানে তার কোয়ালিটি যেন না কমে, কিন্তু কোয়ালিটি না কমার সত্ত্বেও তার যেন ফাইলের সাইজটাও বেশি না হয়। তো ফ্রেন্ডস, এই দুটো দিককে ঠিকঠাক বজায় রাখার জন্য কিন্তু এই ডলবি অডিও সিস্টেম তৈরি করা হয়েছে। যেমন ধরো অন্য কোনো ফরম্যাটে যদি কোনো আমরা ফাইল দেখি, মানে কোনো অডিও ফাইলস দেখি, তার যদি সাইজ হয় 10-15 MB, তো ডলবি ডিজিটাল বা ডলবি অডিওতে এলে মানে ট্রান্সফার করে দিলে তার ফাইলের সাইজ কিন্তু কমে হবে মাত্র 5-6 MB। তো ফ্রেন্ডস, এটা কিন্তু অনেকটা সাইজের দিক থেকে কমে যায়, কিন্তু এর ভালো দিকটা হলো এর কিন্তু কোয়ালিটি, মানে কোয়ালিটি কিন্তু খুব দুর্দান্ত হয়। মানে মোট কথা হলো ফাইলের সাইজ কম অথচ এর কোয়ালিটি দুর্দান্ত, মানে একদম সুন্দর অডিও, যেরকম আর কি হোম থিয়েটারে চালানো উচিত, যেরকম আর কি শুনতে ভালো লাগে, যেন মনে হয় আমরা কোনো থিয়েটারে বসে থাকলে যেরকম সাউন্ড আমরা শুনতে পাই, একদম যেরকম সাউন্ড দরকার আর কি, মানে পারফেক্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কিন্তু এখান থেকে আমরা পেয়ে থাকি। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো জানো যে কোনো কোনো জায়গায় লেখা থাকে 5.1 সারাউন্ড সাউন্ড এবং 7.1 সারাউন্ড সাউন্ড। তো ফ্রেন্ডস, এইগুলো কী? তো ফ্রেন্ডস, এইগুলোই হলো ডলবি ডিজিটাল দ্বারা তৈরি করা এক সারাউন্ড সাউন্ড, যেগুলো 5.1 চ্যানেলেও চলে বা 7.1 চ্যানেলেও চলে। যে চ্যানেলে চলবে সেই চ্যানেলেরই কিন্তু নামটা দেওয়া থাকে যে 5.1 সারাউন্ড সাউন্ড বা 7.1 সারাউন্ড সাউন্ড। এগুলো কিন্তু ডলবি অডিওতে তৈরি করা সাউন্ড, তাই মানে ডলবি অডিও টেকনোলজিতে তৈরি করা সাউন্ডকে এই সারাউন্ড সাউন্ড বলা হয়। সেটা নাম দেওয়া হয়েছে মানে যে টেকনোলজি তৈরি করা হবে, মানে 5.1 চ্যানেলে হলে 5.1 সারাউন্ড সাউন্ড এবং 7.1 হলে 7.1 সারাউন্ড সাউন্ড। তো ফ্রেন্ডস, এই 5.1 এবং 7.1 সারাউন্ড সাউন্ডের মানেই হলো এটা কিন্তু ডলবি অডিও। তো ফ্রেন্ডস, যেমন ধরো আমরা কোনো হোম থিয়েটার কিনতে যাই বা কোনো সাউন্ড সিস্টেম কিনতে যাই, সেখানে গিয়ে কিন্তু আমরা দেখে যাই 2.1 সাউন্ড সিস্টেম দাও বা 5.1 সাউন্ড সিস্টেম, এরকম কিন্তু আমরা কিনি। তো ফ্রেন্ডস, এটাই কিন্তু ডলবি অডিওর জন্যই, মানে যাতে ক্রিস্টাল ক্লিয়ার অডিও আমরা শুনতে পাই মানে ডলবি ফরম্যাটে, সেই জন্য কিন্তু আমরা এরকম সাউন্ড সিস্টেম কিনি। তোমরা হয়তো এটা জানতে না আগে, কিন্তু এখন হয়তো জানতে পারলে যে এই জন্য ডলবি অডিওর জন্যই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। এবার এই জন্যই কিন্তু এগুলোকে সারাউন্ড সাউন্ড বলা হয়, 5.1, 2.1, 7.1, মানে যত উপর উপর যত কিন্তু তার মানে সাউন্ড আরও পারফেক্ট হবে এবং আরও অনেকগুলো স্পিকার কিন্তু অ্যাটাচ করে তার কোয়ালিটি কিন্তু আরও দুর্দান্ত হবে। তো ফ্রেন্ডস, মোট কথা হলো অডিও ডেকোডিংয়ের যে টেকনোলজিটা আছে, মানে সবথেকে বেস্ট টেকনোলজি, সেটাই হলো কিন্তু ডলবি ডিজিটাল, আর এটা বানানো হয়েছে ডলবি ল্যাবরেটরি থেকে, যাতে যখন আমরা কোনো সিনেমা বা মুভি দেখবো, যেমন ধরো আমরা মোবাইলে দেখি বা ধরো সিনেমা হলে গিয়ে দেখি, থিয়েটারে দেখি বা ধরো বড় কোনো ল্যাপটপে কম্পিউটার স্ক্রিনে দেখি, মানে যেগুলো আমরা আর কি ফুল এইচডি এইচডি 4K কোয়ালিটিতে দেখি, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটি চাই ছবি, মানে সেই একদম পরিষ্কার ছবি এবং পরিষ্কার সাউন্ড, এই জন্যই কিন্তু মানে সেই যে ছবি পরিষ্কার তার সঙ্গে সাউন্ডটা ভালো পরিষ্কার থাকা যায়, সেই জন্যই কিন্তু এই ডলবি অডিও কিন্তু তৈরি করা হয়েছে ডলবি ল্যাবরেটরি থেকে। এছাড়াও ফ্রেন্ডস, এখনকার দিনে যে সমস্ত আমরা ভিডিও গেমস আমরা খেলি যেগুলো কিন্তু অনেক বেশি বেশি এমবির হয়, প্রায় GB পর্যন্ত কিন্তু গেম হয় এখন যে আমরা গেমগুলো খেলি আর কি, মানে অনলাইন যেগুলো গেমস সেগুলো কিন্তু অনেক বড় বড় হয় এবং তার কিন্তু পিকচার কোয়ালিটি যেরকম দুর্দান্ত হয় তার সঙ্গে সঙ্গে তার সাউন্ড কোয়ালিটিও ইম্প্রুভ করার জন্য কিন্তু এই ডলবি অডিও বা ডলবি ডিজিটালকে তৈরি করা হয়েছে ডলবি ল্যাবরেটরি থেকে। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ডলবি ডিজিটাল বা ডলবি অডিওটা কি, সেটা হলো একটা অডিও কোডিং টেকনোলজি, মানে অডিওকে ট্রান্সফার করে মানে অডিওকে কোডিং করে তার কোয়ালিটি আরও দুর্দান্ত করা হয়, উপরন্তু তার কিন্তু ফাইলের সাইজও কমিয়ে দেওয়া হয়, মানে দুদিক দিয়েই কিন্তু লাভ হচ্ছে। অডিওর কোয়ালিটি আরও ইম্প্রুভ করে তাকে ডলবি বানানো হচ্ছে, মানে ডলবি ফরম্যাটে আনা হচ্ছে, যাতে সেটা আরও পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হয়, এবং আরও একটা কী হচ্ছে, তার ফাইলের যে সাইজটা সেটাও কিন্তু কমে আসছে। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডলবি ডিজিটাল বা ডলবি টেকনোলজিটা হলো কিন্তু অনেক উন্নত টেকনোলজি, যেটা নর্মাল যে সাউন্ড আমরা শুনি তার থেকে কিন্তু অনেকটা ভালো, মানে যেগুলো বড় বড় আমরা ফুল এইচডি 4K মুভিজ দেখার সময় ব্যবহার করি, যেগুলো বা ধরো কোনো ভিডিও গেমস খেলার সময়, এইসবের জন্যই কিন্তু মানে ওতে যে সাউন্ড আমরা শুনতে পাই সেটাই কিন্তু ডলবি ডিজিটাল বা ডলবি অডিওর সাউন্ড। তো ফ্রেন্ডস, আশা করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ডলবি ডিজিটাল বা ডলবি অডিও কী এবং এটা কীভাবে কাজ করে এবং এটা কেন তৈরি করা হয়েছে এবং কাদের জন্য তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস,
যদি তোমাদের আরও কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করো, আমি কিন্তু সেই ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকে তাহলে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনও ক্লিক করে দেবে, তাহলে যখনই ভিডিও আমি আপলোড করবে তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ততক্ষণ জানাই গুড বাই।